টাকা নিয়ে বালি ও মাটি মাফিয়াদের মদদ দিচ্ছে মালদার রতুয়া থানার আইসি বলে অভিযোগ। পাচার হয়ে যাচ্ছে নদীর হাজার হাজার টলি বালি ও মাটি, এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ও রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। কিন্তু মন্ত্রী ও বিধায়কের উল্টো সুরে হাঁটলেন তৃণমূল কংগ্রেসের রতুয়া ব্লকের সভাপতি ফজরুল হক। তিনি রতুয়া থানার আইসি ও পুলিশ কর্মীদের দরাজ সার্টিফিকেট দিলেন। ফজরুল হক অভিযোগ করেন, সমর মুখোপাধ্যায় মাটি ও বালি মাফিয়াদের সাথে যুক্ত। তিনি বলেন, বিধায়কের বয়স হয়েছে তাই মাথা বিগড়ে গেছে। এই মুহূর্তে তার মাথা কাজ করছে না, তার ছেলে মারা গেছে, বউ মারা গেছে, তার মাথা এমনি কাজ করছে না, বয়স হয়েছে, উল্টো পাল্টা বলে যাচ্ছে, এবং আমরা তার জন্য আমরা স্যাক্রিফাইস করব না। একজন ভালো অফিসার, দক্ষ অফিসার, তার বিরুদ্ধে এরকম বদলাম দেওয়া আমরা এটা মেনে নিতে পারছি না। তাছাড়া আমাদের কাছে কিছু খবর আছে, উনি অন্যায় কিছু আবদার করতে এসেছিলেন, আমার একটা তথ্য আছে, আমি নাম বলতে পারি কাকে কাকে ছাড়াবার জন্য এসেছে, কোন কোন কেসে ছাড়াতে এসেছেন, ইনি ছাড়েননি। এইটাই হচ্ছে এই অফিসারের হচ্ছে মানে সবথেকে বড় ভুল। আইসির নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন, যে উনি নাকি মাটি মাফিয়াদের সাথে মানে ওই তোলা তুলেন ওদের কাছ থেকে, এবং মহনটলা বিলাইমারি যে বাঁধ আছে, বাঁধ থেকে নাকি মাটি বিক্রি হয়। আমার বাঁধের কাছে বাড়ি, আমার ওই এলাকায় কোনো বাঁধ থেকে কোনো মাটি বিক্রি হয় না, ওখানে ব্রিজের নিচ থেকে কোনো মাটি বিক্রি হয় না, বাইরে যার যার জমি আছে তারা ওখান থেকে কিছু বালি বাইরে বিক্রি করে। সেটা আগে সমরবাবু যখন ব্রিজ শুরু হয়, যখন ব্রিজ তৈরি করা, তখন সমরবাবু তো কন্টিনিউ ওখানে থাকতেন, আর তখনই হাজার হাজার ট্রাক বিক্রি হয়ে বালি বিক্রি হয়েছে, এবং এই আমাদের এই আইসি আসার পর থেকেই এই ট্রেনটা কিন্তু বন্ধ হয়েছে, মাটি বিক্রি করাটা, মাটি পাচারটা। আর ওনাকেই এই বদলাম ওনার উপরে দেওয়া হচ্ছে, এটা মানে খুব হাস্যকর। আপনি যেটা বলছেন যে কি ওনার থাকাকালীন মাটি বিক্রি হচ্ছে, একশোবার যখন উনি করেছিলেন নাকি? মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।